গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি দেখো সকাল সকাল চলে এসেছি ওয়ার্কআউট করতে। এটা হচ্ছে ক্যাম্পাস জিম, সামনেই আমার অ্যাপার্টমেন্ট রয়েছে, তোমরা দেখতে পাবে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এই ভিডিওটা আমি যখন সাউথ কোরিয়ায় ছিলাম তখনের। আর এরকম একটা ওপেন প্লেসে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে এক্সারসাইজ করতে আমার তো ভীষণই মজা লাগছে। আর এখানে আমি ফার্স্ট টাইম এলাম, তো জায়গাটা ভালোই লাগছে। আর এখন ডিসেম্বর মাস, মাইনাস টেম্পারেচার, আর খোলা আকাশের নিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার তো বেশ ঠান্ডা লাগছে। অনেক দিন থেকেই আসবো করছিলাম আর ঠান্ডার চোটে বেরোতে পারছিলাম না, তো আজকে চলে এলাম। আর আমার সাইক্লিং করা হয়ে গেল, এবার আমি এটাতে বসছি। পা থাকবে নিচের ওই রিংয়ের উপর, আর হাত দিয়ে সামনের স্ট্যান্ডটা ধরে থাকতে হবে, আর লেফট রাইটে বডিটা মুভ করতে হবে। আর এই ব্যায়ামটা করেই আমি সত্যি কথা ভীষণ রিলিফ পেয়েছি। আমার যেটা মনে হলো, এটা কোমর আর সিদ্ধারার ব্যায়াম, তো এটাই আমার সবথেকে ভালো লাগলো, দারুণ আরাম হলো এটা করে। দেখি এর পরে কী আছে। আর এখন যেহেতু মাইনাস টেম্পারেচার আর ডিসেম্বর মাস, তোর কিছুদিন পরেই স্নোফল হবে, কারণ ডিসেম্বরেই এখানে স্নোফল হয়। ঠান্ডায় আমি দুটো জ্যাকেট পরে আছি, হাতে গ্লাভস, মাথায় টুপি, আমার একটু বেশিই ঠান্ডা লাগে, আর মাইনাস টেম্পারেচারে তো লাগবেই বলো। আর এই ব্যায়ামটা করে আমার পাগুলো টাটিয়ে গিয়েছিলো, তো আমার যেটা মনে হচ্ছে এটা পায়ের আর বেলির ব্যায়ামই হবে। আর এটা তো খুবই ডেঞ্জারাস, পাগুলোকে জোরে জোরে এদিক ওদিক দোলাতে হবে, একটু মিসব্যালেন্স হলেই পড়ে যাওয়ার ভয় আছে, তাই আমিও খুব কেয়ারফুলি করছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।